فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আমাদের দিনই বোন জানতে চেয়েছেন যে স্বামী দুদিন আগে একটি বাচ্চা বিড়ালের দিকে এক টুকরা ইট মারে, সাথে সাথে বাচ্চাটা মারা যায়। এতে সে অনেক আফসোস করে, সে ভাবেনি বিড়ালটা মারা যাবে, তার এখন করণীয় কী? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। জি সম্মানিত বোন, আসলে প্রথমত বিড়াল মারা নিষেধ, দ্বিতীয় কথা হলো এই, যদি সে এই কাজটা অনিচ্ছাকৃতভাবে করে থাকে, অর্থাৎ তার ইচ্ছা ছিল না সে বিড়ালকে মারার জন্য, বরং এমনি ইটের টুকরা পড়েছিল, সেটা ফেলার জন্য একদিকে ফেলে দিয়েছে, হঠাৎ করে তার শরীরে লেগে গিয়ে মারা গিয়ে থাকে, তাহলে এতে কোনো অসুবিধা নাই। তবে যদি সে ইচ্ছাকৃতভাবে বিড়ালকে তাড়ানোর জন্য, মারার জন্য যদি তাকে ইটের টুকরো ফেলে থাকে, তাহলে অবশ্যই সে গুনাহগার এবং সে ক্ষতিগ্রস্ত। তাই এই ক্ষেত্রে তার রব্বুল আলামিনের কাছে এখলাসের সাথে তওবা করতে হবে, যেহেতু বিড়াল মারা নিষেধ। এই ক্ষেত্রে তার করণীয় হলো এই, সে নিজেকে লজ্জিত হয়ে, নত হয়ে রব্বুল আলামিনের কাছে দৃঢ় অঙ্গীকার সাথে তওবা করবে যে এই ধরনের কাজ আমি আর জীবনে করব না, যা করেছি অন্যায় করেছি। এবং তওবা করার সাথে সাথে সে বেশি বেশি করে নফল দান খায়রাত, নফল সালাত, নফল সিয়াম ইত্যাদি নেক কাজ বেশি বেশি করবে। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।